सलाम वालेकुम दर्शक, आज के आसते नतुन एक जगह तो देखते झिनुकर माँस कलाई गाथा हेखने झिनुक गोस्त आना भाई तो ये क्या व्यवहार हम एक बुझते माँ पाई सकाले क्यों हाँ पाई कई ওই যে ওখানে আছে কত বড় মাছ ছোট আছে বড় আছে মাছগুলো একটু নিয়ে আসতে পারবে এখানে ওই যে বসি ধরে আছে তাক বলেন সে আচ্ছা দেখাচ্ছি আসলে দর্শক এখানে প্রচুর পরিমাণে তাগি ফেলানো হচ্ছে অগণিত কাল মাছ পাইছেন না আপনি কাল কি দুই পিস কি মাছ পাইছিলেন একটা কালবাউস একটা পাইন কালবাউসের সাইজ কেমন ছোট 100 এ তাকে কি সারা দিনই থাকে সারা দিন না কিছু মাছ মারা দেখছি দর্শক এখানে তাগি ফেলানো হচ্ছে সকালে মাছ পাওয়া যায়নি কই দেখি হ্যাঁ তো এখানে যে সব মানুষ আসছে সবাই মাছ শিকারের জন্য কেউ বর্ষি কেউ তাগি ইত্যাদি নিয়ে ওখানে একজন মাছ শিকার করতেছে এখন প্রতিদিনই কেউ না কেউ মাছ পায় তাই না এখানে আজকে একটু পাওয়া দেখতে পেলে তো ভালো লাগতো এই সারাদিন তাগি থাকবে আপনাদের এখানে সারাদিন বলতে গেলে আমরা কিছুক্ষণের মধ্যে আবার অন্য জায়গায় চলে যাব তো কিছুক্ষণ বলতে জাল দিয়ে সব রকম পিয়ালের থেকে বাইলের থেকে বিভিন্ন রকমের মাছ সকালে এটা পাইছেন আজকে সকালে তাই না ভাই আচ্ছা উঠেন হয়ে গেছে দেখছি সকালে একটা মাছ ভালোই হয় এখানে নাহলে এত মানুষ তো আসবে না মাছ মারতে আজকে তো কম তো দর্শক যেটা বলছিলাম এখানে দেখুন প্রচুর পরিমাণ তাগি ফেলানো হচ্ছে এই ভিতর দিয়ে প্রায় 15 থেকে 20টা হতে পারে এই যেভাবে সুতা দিয়ে কেঁচো বা ঝিনুকের মাংস দিয়ে গেঁথে কালাই ফেলে রাখা হয়েছে মাছ খাবে টান দিবে মাছ উঠে আসবে এটাই সিস্টেম তো আশা করি আপনাদের ভালো লাগবে আমি অপেক্ষা করি যদি মাছ পাই তো তবে সেটা আপনাদের দেখানো হবে আল্লাহ হাফেজ